প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আবারও ইংরেজি বিষয় থেকে একটি প্র্যাকটিসেট আলোচনা করব তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ অ্যাকোয়ার্ড ডিউরিং দ্য আর্লি চাইল্ডহুড ইজ কল্ড অর্থাৎ প্রথম শৈশবকালে যে ভাষাটি অর্জন করা হয় সেটিকে কি বলা হয় অপশান এ রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অপশান বি এ রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশান সি এ রয়েছে থার্ড ল্যাঙ্গুয়েজ এবং অপশান ডি এ রয়েছে ফরেন ল্যাঙ্গুয়েজ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রথম যে শৈশবকাল সেই সময়ে যে ভাষাটি অর্জন করা হয় সেটি হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নর্মালি রিফার্স টু অর্থাৎ প্রথম ভাষা বলতে সাধারণভাবে কাকে বোঝায় অপশন এ রয়েছে ফরেন ল্যাঙ্গুয়েজ অপশান বি এ রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অপশান সি এ রয়েছে হিন্দি এবং অপশান ডি এ রয়েছে ইংলিশ এখানে সঠিক উত্তর অপশান বি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রথম ভাষা তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ইন ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ ভাষা পড়ানোই অ্যাকুইজেশান অর্থাৎ অর্জন ই জেনারেলি সাধারণত অ্যাসোসিয়েটেড উইথ কার সাথে সম্পর্কিত অপশান এ রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অপশান বি এ রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশান সি এ রয়েছে থার্ড ল্যাঙ্গুয়েজ এবং অপশান ডি এ রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মার্ক দ্য কারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স বাক্যটির সঠিক অংশটিকে চিহ্নিত করুন দ্যাট হ্যাজ অ্যান ইরোর যার মধ্যে একটি ভুল আছে ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট যদি বাক্যটি সঠিক হয় মার্ক ডি নো ইরোর তাহলে ডি অপশান অর্থাৎ নো ইরোরে মার্ক দিন অপশান এ রয়েছে এ ট্যাঙ্ক ক্যান বি অপশান বি এ রয়েছে ফিল্ড বাই এ ট্যাপ অপশান সি এ রয়েছে in টোয়েন্টি মিনিটস এবং অপশন ডি রয়েছে নো ইরোর এখানে আসলে এবিসি মিলিয়ে একটি সেন্টেন্স এই সেন্টেন্সটিতে কোনো ভুল নেই তাই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নো ইরোর তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মার্ক দ্য কারেক্ট সিনোনেমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ নিচের শব্দগুলোর সঠিক সমার্থক শব্দগুলোকে চিহ্নিত করুন প্রথমেই যে অডি রয়েছে পাঁচ নম্বর প্রশ্নে আরবিট্রেটর যার অর্থ হচ্ছে মধ্যস্থতাকারী অপশন এ রয়েছে মেডিটেটর অপশন বি এ রয়েছে এক্সপার্ট অপশন সি এ রয়েছে অপোনেন্ট এবং অপশন ডি এ রয়েছে এনিমি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ মেডিটেটর যার অর্থ হচ্ছে মধ্যস্থতাকারী তারপরে ছয় নম্বর প্রশ্নে রয়েছে বাফন যার অর্থ হচ্ছে ভাঁড় অপশান এ রয়েছে ফ্রেন্ড অপশান বি এ রয়েছে ফো অপশান সি এ রয়েছে ব্রেভ এবং অপশান ডি এ রয়েছে ক্লাউন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ক্লাউন যার অর্থ হচ্ছে ভাঁড় অর্থাৎ বাফন এবং ক্লাউন এদের উভয়ের অর্থ হচ্ছে ভাঁড় তারপরে যে প্রশ্নটি রয়েছে সেখানে প্রথমেই রয়েছে একটি নির্দেশিকা মার্ক দ্য কারেক্ট অ্যান্টনিমস অব দ্য ফলোয়িং অর্ডস অর্থাৎ নিচের শব্দগুলোর সঠিক বিপরীত শব্দটি চিহ্নিত করুন সাত নম্বর প্রশ্নে রয়েছে অ্যাবসেন্ট যার অর্থ হচ্ছে আরোহণ করা বা ওপরে ওঠা অপশান এ রয়েছে ডিপার্ট অপশান বি এ রয়েছে ডিসেন্ট অপশান সি এ রয়েছে গো আপ এবং অপশান ডি এ রয়েছে অ্যারাইভ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ডিসেন্ট যার অর্থ হচ্ছে নিচে নামা তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ব্রুটাল যার অর্থ হচ্ছে পাশবিক অপশান এ রয়েছে টিমিট অপশন বি এ রয়েছে ক্রুয়েল অপশন সি এ রয়েছে মার্সিফুল এবং অপশন ডি এ রয়েছে বোল্ড এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মার্সিফুল যার অর্থ হচ্ছে দয়ালু তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে একটি নির্দেশিকা রয়েছে ইউজ দ্য প্রপার ফর্ম অফ ভার্ব টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে ভার্বের সঠিক রূপ ব্যবহার করুন নয় নম্বর প্রশ্ন রয়েছে হি ড্যাশ ইট স্টার্ট অপশান এ রয়েছে হ্যাভ ডান অপশান বি এ রয়েছে ইজ ডান অপশান সি এ রয়েছে ডিড এবং অপশান ডি এ রয়েছে ইজ ডুইং এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ডিড অর্থাৎ হি ডিড ইট স্টার্ট বন্ধুরা এখানে লক্ষণীয় অতীতের সময় যদি উল্লেখ থাকে তাহলে পাস্ট পাস্টফর্মই ব্যবহার করতে হয় তারপরে যে প্রশ্নটি রয়েছে রানা ড্যাশ টু বুকস দিস উইক এখানে অপশান এ রয়েছে রিড অপশান বি এ রয়েছে রিডিং অপশান সি এ রয়েছে অজ রিডিং এবং অপশান ডি এ রয়েছে হ্যাজ রেড এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হ্যাজ রেড অর্থাৎ রানা হ্যাজ রেড টু বুকস দিস উইক তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আই ডাস হেয়ার সিনস নাইনটিন নাইনটি অপশান এ রয়েছে অ্যাম অপশন বি এ রয়েছে ইজ অপশন সি এ রয়েছে হ্যাপবিন এবং অপশন ডি এ রয়েছে ওয়াচ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি হ্যাপবিন অর্থাৎ আই হ্যাভ বিন হেয়ার সিন্স নাইনটিন নাইনটি বন্ধুরা এখানে লক্ষণীয় কোনো বাক্যে যদি সিনস বা ফর্ম থাকে তাহলে সেই বাক্যটি সাধারণত পারফেক্টেন্সেই হয়ে থাকে যাই হোক তারপরে বারো নম্বর প্রশ্নের যে নির্দেশিকাটি রয়েছে সেটি হচ্ছে ইউজ দ্য প্রপার প্রিপোজিশান টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে সঠিক প্রিপোজিশন ব্যবহার করুন ইউ আর সিনিয়র ড্যাস মি অপশন এ রয়েছে দেন অপশন বি এ রয়েছে ফর্ম অপশন সি এ রয়েছে অফ এবং অপশন ডি এ রয়েছে টু এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি টু অর্থাৎ ইউ আর সিনিয়র টু মি বন্ধুরা এখানে লক্ষণীয় সিনিয়র জুনিয়র সুপেরিয়র ইনফেরিয়র এসব শব্দের ক্ষেত্রে প্রিপোজিশন ই ব্যবহার করা হয় যাই হোক তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য চিলড্রেন আর ভেরি ইন্টারেস্টেড ডাস ফেয়ার টেল অপশান এ রয়েছে উইথ অপশান বি এ রয়েছে টু অপশান সি এ রয়েছে অফ এবং অপশান ডি এ রয়েছে ইন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইন অর্থাৎ দ্য চিলড্রেন আর ভেরি ইন্টারেস্টেড ইন ফেয়ার টেল বন্ধুরা ইন্টারেস্টেড শব্দটির পরে অ্যাপোপ্রিয়েট প্রিপোজিশন ইনই হয় তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হু রোট অর অ্যান্ড পিস অর্থাৎ অর অ্যান্ড পিস এটি একটি গ্রন্থ এই গ্রন্থটির রচয়িতা কে এটি আসলে একটি ইংরেজি নোভেল যাই হোক অপশান এ রয়েছে স্যামুয়েল বিকেট অপশান বি এ রয়েছে জি শো অপশান সি এ রয়েছে টল এবং অপশান ডি এ রয়েছে ইমিলি ব্রন্টি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি টল অর্থাৎ এ ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি রচয়িতা হচ্ছে টল স্টয় যাই হোক তারপরে আবার একটি নির্দেশিকা রয়েছে ইউজ দ্য প্রপার আর্টিকেল টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ নিজের বাক্যটি সম্পূর্ণ করতে সঠিক আর্টিকেলটি ব্যবহার করুন এটি আসলে আপনাদের জন্য হোম টাস্ক এর সঠিক উত্তর কমেন্ট করে আপনাদের জানাতে হবে প্রশ্নটি হলো উই রিচড ড্যাশ হোম অ্যাট টুয়েলভ থার্টি পি অপশান এ রয়েছে এ অপশন বি এ রয়েছে অ্যান অপশন সি এ রয়েছে জিরো আর্টিকেল এবং অপশন ডি এ রয়েছে দি এর উত্তরটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকুন বাই